পেটের তাগিদে ভিন রাজ্যে কাজে যাওয়া নতুন কিছু নয়। বাংলার বিভিন্ন জেলার বহু মানুষ শ্রমিকের কাজে ওড়িশা সহ বিভিন্ন রাজ্যে যান। দীর্ঘদিন ধরেই কর্মসূত্রে ওড়িশায় বাংলার বহু শ্রমিক। বাংলাদেশ কাণ্ডের জেরে ভিন রাজ্যে হেনস্থা শিকার বাংলার শ্রমিকরা। অভিযোগ, বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে তাদের। বিষয়টি কানে আসা মাত্রই ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, বাংলাদেশে অশান্তির পর থেকে ওড়িশার সমস্যার মুখে পড়তে হচ্ছে সেখানে থাকা বাংলা শ্রমিকদের। কোথাও জিনিসপত্র ফেরি করতে গেলে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, দেখা হচ্ছে আধার কার্ড। তবে আধার কার্ড দেখানোর পরও যে তারা শান্ত হচ্ছেন তা নয়, সাফ এলাকায় না ঢোকার নির্দেশ দেওয়া হচ্ছে। এই ঘটনায় স্বাভাবিকভাবে প্রবল সমস্যায় পড়েছেন পরিযায়ী শ্রমিকরা, পাশাপাশি তাদের গ্রাস করছে আতঙ্ক। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির সঙ্গে ফোনে কথা বলেছেন, বাংলার পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কিভাবে হেনস্থা করা হচ্ছে তাও জানিয়েছেন। পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের দ্রুত রাজ্যে ফিরে আসার আহ্বান জানিয়েছেন, শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দিয়েছে রাজ্য।